আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টোনাটুনিস কিচেন। আজ আমি নিয়ে আসলাম বাবুর্চির রেসিপিতে বিয়ে বাড়ির সবজি। তো চলুন দেখে নেওয়া যাক। প্যানে পরিমাণ মতো পানিতে আমি লবণ দিয়ে বলক তুলে নিয়েছি। বলক আসে আমি দিয়ে দিচ্ছি গাজর। এখানে আমি গাজর নিয়েছি হাফ কাপ। দিয়ে দিচ্ছি পেঁপে, পেঁপে নিয়েছি আমি 2 কাপ। ক্যাপসিকাম দিয়ে দিব, ক্যাপসিকাম নিয়েছি আমি হাফ কাপ। আমি এখানে 3টি সবজি দিয়ে আপনাদেরকে এটি করে দেখাবো। 2 মিনিট বয়েল করে আমি পানি ছড়িয়ে নিয়েছি এবং ভেজিটেবল স্টকটা ফেলে দিব না, এটা পরে ইউজ করব। প্যানে পরিমাণ মতো তেল গরম করে আমি দিয়ে দিচ্ছি 2টি দারচিনি, 4টি এলাচ দিয়ে আমি হালকা ভেজে নিব। তারপর দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে আসলে আমি দিব 1/2 টেবিল চামচ আদা বাটা এবং 1/2 টেবিল চামচ রসুন বাটা। একটু ভেজে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে আমি আরো কিছুক্ষণ ভেজে নিব। 2-1 মিনিট ভেজে আমি দিয়ে দিব চিকেন। আমি এখানে হাত ছাড়া 1/2 কাপ চিকেন নিয়েছি। চিকেন দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিব। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। একটু নিয়ে নিলাম। এখন দিয়ে দিব কিছু গুঁড়ো মশলা। আমি এখানে 2 চা চামচ জিরা গুঁড়া এবং 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া দিয়েছি। সমস্ত উপকরণ ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিলাম বাদাম বাটা। এখানে আমি 1 টেবিল চামচ বাদাম বাটা দিলাম। যে কোনো বাদাম বেটে দিলেই হবে, কোনো নির্দিষ্ট কোনো নিয়ম নেই। এবার আমি দিয়ে দিচ্ছি সবজিগুলো, বয়েল করা সবজিগুলো দিয়ে দিলাম। দেখুন আমার কালারটা কত সুন্দর আছে, কারণ আমি 2 মিনিট এটা বয়েল করেছিলাম। এর থেকে বেশি বয়েল করলে সবজির কালারটাও নষ্ট হয়ে যায়। দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কিউব করা 2 টেবিল চামচ। এখন আমি দিয়ে দিলাম 1 কাপ দুধ এবং দিয়ে দিব 1 কাপ ভেজিটেবল স্টক। ভেজিটেবল বয়েল করার যে পানিটা ছিল সেটাই কিন্তু আমি দিয়ে দিলাম। এখন আপনি এটিকে নেড়ে মিডিয়াম লো ফ্লেমে রেখে দিব ঝোল শুকানো পর্যন্ত। ঝোলটা আপনাদের পছন্দ অনুযায়ী রাখবেন। ফিরে আসলাম। এখন আমি দিয়ে দিব কিছু কাঁচামরিচ, এটি ফ্লেভারের জন্য দিলাম। কাঁচামরিচের ফ্লেভার কিন্তু খুব ভালো লাগে এই ভেজিটেবলে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। যদি আপনারা মিষ্টি একটু পছন্দ করেন আরও বেশিও দিতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। একটু নেড়ে দিয়ে দিব 1/2 চা চামচ সাদা গোলমরিচ গুঁড়ো। সাদা গোলমরিচ দিলে ভালো, তবে কালো গোলমরিচ দিলেও চলবে। দিয়ে দিব আমি এখন 1/4 কাপ পানিতে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ার গুলানো পানিটি। দিয়ে এখন আমি ঢেকে আর 2 মিনিট রান্না করে নামিয়ে ফেলবো। হয়ে গেল আমার বাবুচির রেসিপিতে বিয়ে বাড়ির ভেজিটেবল। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবেন, যেন আমাদের ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।